পুজোর এই দিনে বাড়িতেই যদি নিজের হাতে মিষ্টি বানানো যায় তাহলে কেমন হয় তার জন্য আমি নিজেই আজকে বাড়িতে মতিচুরের লাড্ডু বানিয়ে ফেলেছি তার জন্য প্রথমে দুবাটি মতো বেসন ভালো করে চেলে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তোমরা বেসনটাকে যত ফেটাবে তত ভালো হবে তারপর ভালো করে ফেটিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে ঝাঁঝরা হাতা দিয়ে সবার বাড়িতেই ঝাজরা হাতে থাকা নিশ্চয়ই এই ঝাঁজরা হাতাগুলো দিয়ে এরকম ছোট ছোট মতির মতো তৈরি করে নেব আর হ্যাঁ তোমরা যতবার ভাজবে ততবারই কি হাতাটা একটু ধুয়ে নেবে তাহলে ভালো হবে তারপর এরকম করে এগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এগুলোকে সবকটা এইভাবেই আমি সবকটা মতি তৈরি করে নিয়েছি তারপর অন্যদিকে কড়াইতে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু থেতো করে রাখা এলাচ আর একটা হাফ লেবুর রস দিয়ে দেবো এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তারপর ভালো করে এটাকে জাল হয়ে গেলে এর মধ্যে একটু চারমগজ দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে এখানে সেই ভেজে রাখা মতিগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকব। এগুলো ভালো করে একটু পাক দিয়ে নেবো যাতে মিষ্টির সব রসটা মতির মধ্যে ঢুকে যায় তারপর ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আমি এক চামচ মতো ঘি অ্যাড করেছি তারপরে ভালো করে এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এরপর এখান থেকে আমি ছোটো ছোটো লাড্ডুর মতো তৈরি করে নেব রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে পুজোর দিনে সবাইকে নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়া আনন্দটাই আলাদা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো